হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছো যে শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দেখাতে, অন্যান্য ধরনের আরও। এর আগে আমি একটা ব্রাইডাল শাড়ি ড্রাপিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে আর প্রচুর লাইক পেয়েছি। থ্যাংক ইউ সো 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 মাচ। আর তাই জন্য নেক্সট আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি, এটা তোমরা রিসেপশনেও করতে পারবে। বা অনেকে আমাকে এরকমও কমেন্ট করেছে যে বিয়ে বাড়িতে যাব, বন্ধুর বিয়ে বা দাদার বিয়ে, তো কীরকম টাইপের শাড়ি পরবো। তো আমি বলবো, তোমরা রোগা বা মোটা যেরকম ধরনেরই হও না কেন, আজকে যে শাড়ি ড্রপিংটা দেখাচ্ছি এই শাড়ি ড্রপিংটা প্রত্যেকটা ফিগারে খুব সুন্দর লাগবে। তো আজকের এই ড্রপিংটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রিসেপশনও করতে পারবে বেসিক্যালি, আর ফ্রেন্ডের বিয়েতেও পড়তে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িটা। ফার্স্টে যেভাবে পড়তে হবে, মানে একদম খুবটা কোমরে গুঁজে চারিদিকটা গুঁজে নিতে হবে, তারপর একদম চলে যাব আঁচলে। আঁচলের কুচিটা কিভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে দেখেছি, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো। তোমরা আমাকে এরকমও কমেন্ট করেছো যে দিদি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি তাদের জন্য বলছি যে ভিডিওটা লং কি শর্ট সেটা দেখো না, তোমরা যদি শিখতে চাও তাহলে যদি লং ভিডিও হয় সেটা তাহলে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। তো কিভাবে কুচিটা করছি, কিভাবে পুরোটা ড্রাপিংটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এবং দেখতে পাচ্ছ কুচিটা আমি সামনের দিকে ছিল, সেটাকে আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের মধ্যে ফেললাম, ডান কাঁধে ফেললাম। ফেলে ভালোভাবে কুচিগুলো পাট পাট করে গুছাতে হবে, যাতে কোনো লাইনটা এবড়ো খেবড়ো না থাকে, সেই দিকটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। এবং যে লেন্থটা আছে সেই লেন্থটা তোমরা কোমরের থেকে একটু বেশি নেবে। তো এইখানে মাপটা তোমরা দেখে নিতে পারো, এইভাবে হাত দিয়ে দু যে আঙুল আছে সেই রকমভাবে মেপে নেবে এবং ঠিক এতটাই লেন্থে রাখবে। এর থেকে বেশি হলেও শাড়িটা ভালো লাগবে না, এবং কম হলেও কিন্তু শাড়ি ড্রাপিংটা ভালো লাগবে না। তো এইভাবে তোমরা মাপটা দেখে নেবে, এবং সেটাও যদি না বুঝতে পারো তাহলে এই যে শাড়ির লেন্থ আছে সেটা একদম পায়ের বরাবর নিয়ে নেবে, মানে মেঝেতে ঠেকবে এরকম টাইপের লেন্থটা নেবে। নিয়ে পিনটা ব্লাউজের সাথে আটকে দেবে, ডান দিকে যেটা কুচিটা করবে সেটা ব্লাউজের সাথে আটকে নেবে, কারণ পরে যদি এটা তোমরা আটকাও তাহলে কিন্তু সেই কুচিগুলো ঢেকে যেতে পারে, তাই আগেই এটা তোমরা করে নেবে। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে সাজানোর জন্য ব্রাইডাল বুক করতে চাইছো, তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা আমাকে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তাও যদি বুঝতে না পারো আমি তাহলে তোমাদেরকে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8777345322। এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি তোমাদের ব্রাইডালের যে ডেটটা সেই ডেটটা বুক করে নেব এবং সেই দিনটা আমি তোমাদেরকে সাজিয়ে দিতে পারবো। তো এবার দেখো যে কুচিটা লেন্থ পর্যন্ত করেছি সেটা কিন্তু যে মাঝখানের মিডিলের যে কুচিটা হবে, নর্মাল শাড়ি পরা যে কুচিটা হয় মিডিলে, সেটার ভিতরে থাকবে, এটা বাইরে নয়। কিন্তু শাড়িটার কুচিটা ভিতরে থাকবে বাইরে নয়, তো এইভাবে ভিতরে ঢুকিয়ে নিতে হবে ফার্স্টেই। খুব ভালো করে দেখবে শাড়ি পরাটা কোনো ব্যাপারই না, খুবই ইজি। আর এভাবে কুচি করবে, দেখো যেইভাবে ঠিক দেখাচ্ছি আমি তোমাদেরকে, বুড়ো আঙুল থেকে মিডিলের যে দুটো আঙুল আছে সেই দুটো আঙুলে এইদিকে লেনটাকে চেপে ধরবে এবং একটার পর একটা পাট পাট করে এইভাবে তোমরা কুচিটা করবে, এবং যতক্ষণ না এই সাইডের কাপড় কম পড়ছে ততক্ষণ পর্যন্ত তো কুচি করতেই হবে। নর্মালি চারপাশটার বেশি কুচি পরে না, যে বারো হাতের শাড়িগুলো হয় বা বেনারসি যে শাড়িগুলো হয় সেগুলো চারপাশটা বা হাঁচিয়ে যদি অনেক রোগা হয় তাহলে ছ সাতটা করবে, বেশি পড়বে না। তো এখানে যে কুচিটা আছে, মানে বাঁদিক থেকে যে কুচিগুলো সেটার একটা ধাপ খুলে দিতে হবে, যাতে একটু ইউ টাইপের বাঁদিকটা দিয়ে যায়, যাতে স্টাইলটা খুব সুন্দর লাগে। তো এই জন্য আমি একটা কুচি এদিক দিয়ে খুলে দিলাম এবং একটা ইউ টাইপের ডিজাইন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বাঁদিক দিয়ে।
এরপর যে কুচিটা আছে সেটাকে ইন করে নেবে এবং কুচি ইন করতে হয় অলওয়েজ নাভি আছে নাভির গা বরাবর। এই নাভির ডান দিকেও যাবে না বেশি, বাঁ দিকেও যাবে না বেশি, একদম মিডল পয়েন্টে কুচিটা গুঁজবে এবং পিছনের দিকে অনেকটা কাপড় এক্সট্রা থাকবে, তো ওটাকে সুন্দর করে পাট করে ভিতরে ইন করে দেবে। তোমরা পড়তে পড়তে একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং যদি নিজে পড়ো তাহলে তো একটু একটুখানি প্র্যাকটিস করতে হবে, বাট যদি তোমরা কাউকে পরিয়ে দাও শাড়িটা তাহলে কিন্তু খুবই ইজি। আর পিছনের যে কুচিগুলো আছে লম্বা করে পড়েছি সেটাতে আবারও একটা পিন করে নেবে যাতে খুব সুন্দর একটা পাট থাকে। তোমরা যদি অন্য কাউকে পরিয়ে দাও এটা তাহলে তো খুব সুন্দরভাবে ভালোভাবে পাট করে করে শিফটি পিন লাগাবে, আর না হলে তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে পিন করে নিতে পারবে যেভাবে আমি করেছি। তোমরা আমাকে অনেক ভিডিও রিকোয়েস্ট করছো, আমি সবাই রিকোয়েস্টের ভিডিও বানাবো, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিও, আমি সবাই রিকোয়েস্টের ভিডিও বানাবো। তো এইভাবে দেখতে পাচ্ছ একটা ইউ টাইপ চলে এলো এবং সামনের যে কুচিটা আছে সেটাকে আমি আস্তে আস্তে পিছন দিয়ে সামনে নিয়ে আসবো, নিয়ে এসে কুচির মাঝ বরাবর আবার একটা পিন ইউজ করবো। দেখো তোমরা ঠিক এইভাবে ভিতরে দিয়ে পিনটা ইউজ করবো যাতে সেফটি পিনটা দেখা না যায়, দেখা গেলেই জানো বাজে লাগবে, তো তাই জন্য এটা ভিতর দিয়ে পিনটা ইউজ করতে হবে। হয়ে গেল, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে শাড়ি পরার আজকের স্টাইলটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবে না, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কোথাও একটু কুচি এগুলো ফুগুলো থাকে তো সেগুলোকে খুব সুন্দরভাবে পাট্টুপাত গুছিয়ে নেবে যাতে একদম পরিপাটিভাবে শাড়িটা লাগে, যেটাকে বাংলায় বলে একদম পরিপাটিভাবে শাড়িটা যেন লাগে, সবাই যেন দেখে বলে না খুব সুন্দর লাগছে, এরকমভাবেই শাড়ি পরবে। যেটা যে কোনো শাড়ি হতে পারে, শাড়ি পরার স্টাইল যদি খুব সুন্দর হয় তাহলে যে কোনো শাড়ি পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আজকের শাড়িটা বেসিক্যালি যদি কেউ ফ্যাটি থাকে তো এইভাবে শাড়ি পরলে রিসেপশনে খুব খুব পাতলা লাগবে, আর পাতলারা তো পরতেই পারো, বাট যদি কেউ বেশি ফ্যাটি থাকো তো এইরকমভাবে শাড়ি পরলে কিন্তু অনেকটা ফ্যাটটা কম লাগে, তো তোমরা এইভাবে পরতে পারো। আর সবাই জন্য এইভাবে পরা যায়, বেসিক্যালি ফ্যাটিদের জন্য আমি এটা তোমাদেরকে বললাম। আর এই শাড়ি যে ড্যাপিংটা আছে সেটা সত্যিই খুব সুন্দর এবং যদি তোমরা ভালোভাবে দেখো ভিডিওটি তাহলে কিন্তু খুবই ইজি লাগবে। ভিডিওটা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই হেল্প হয়। তো দেখো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আরও অন্য ধরনের যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে নিচে কমেন্ট করবে, আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে সেটা তো অবশ্যই বলবে যে কেমন লাগছে, শাড়িটা কেমন সেটাও বলবে, কারণ আগের ভিডিওতে তোমরা বলেছিলে আমার বেনারসি শাড়িটা খুব পছন্দ হয়েছে তোমাদেরকে। আর থ্যাংক ইউ, আর লাইক করবে, টাটা বাই, লাভ ইউ অল।